তোমার দিদারে মনের গুছিবে জালা, হায়রে তোমার দিদারে মনের গুছিবে জালা, আয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, আয়া মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক পরিচয় পাইলেই মাফ করে দিবেন, সেই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন? সেই নবীর উম্মত হইতে কোরআন হাদিস থেকে আমরা রাস্তা খুঁজে নিব। একটু সময় আলোচনা শুনে কষ্ট করতে নবীর উম্মত হওয়ার জন্য কষ্ট করতে আপনারা রাজি আছেন? এই নবীর ভালোবাসাই নবীর উম্মত হওয়ার পক্ষে সময় দিয়ে যারা এই মাহফিলে বসে থাকবেন, আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাঁটে বসে থাকবে। আপনাদেরকে না নিয়ে আমার নবী ফুল সিরাতের ফুল পার হবে না। বাবারা ভাইয়েরা আসুন সেই নবীকে চিনি। সেই নবী না চিনা পর্যন্ত আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই। এই নবীর মাধ্যমেই আমরা আল্লাহকে চিনতে হবে। কাজী আসুন আগে নবীকে চিনি, তারপরে আমরা আল্লাহকে চিনব। যেই ইসলামে ঢোকার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, এই ইসলামের ক্যাটালগ হলো কোরআন। আর এই ক্যাটালগ বুঝানোর জন্য আল্লাহ পাক যাকে পাঠাইলেন, সেই ক্যাটালগ মাফিক ইসলাম বুঝানোর ইঞ্জিনিয়ার হলো নবীজি। সেই নবী কথা মানার জন্য আল্লাহ কোরআন শরীফে নির্দেশ করেছেন। কেমন নবী? যেই নবী সকল সৃষ্টির জন্য করুণা রহমত, কারোর সাথে নবী দুশ্মনী করে নাই, কারোর সাথে নবী হিংসা করে নাই, ধাক্কা ধাক্কি দেয় নাই, মারামারি কাটাকাটিতে নাই। নবী সকলের জন্য রহমত হিসাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন। সে নবীর উম্মত হইতে সেই নবীকে চিনতে, নবীকে নবীর জায়গায় রাখতে আপনারা রাজি আছেন? তাহলে বিজয় হবে আপনাদের, শান্তি হবে আপনাদের, মুক্তি আপনাদের, সুখ আপনাদের, আল্লাহর পক্ষ থেকে সব বাজেট আপনাদের, এমনকি দশটা পৃথিবীর সমান একটা জান্নাতও হবে আপনাদের। কিন্তু শর্ত হলো নবীর মাধ্যমে চিনতে হবে আল্লাহকে। করে আখিরি নবীর উম্মত যুবকগুলো ঘুমের ঘরে ঘুমিয়ে রয়েছে, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া ঘুমন্ত অবস্থায় সারা রাত নফল নামাজের নেকি আমি দান করে দিলাম। যে নবীর উম্মত যুবক ঘুমিয়ে থাকলে নফল নামাজের নেকি দেয়, আর যদি ফরজ নামাজটা ফইরা ঘুমাইতেন না জানি আরো কত কিছু দিল হইলে। বাবা এত বড় নবীর উম্মত আমরা, একটু চিন্তা কইরেন, বাড়িত গিয়া নিজেরে নিজে একটু হিসাব মিলাইয়েন, এর চেয়ে বড় এই নবীর উম্মত যারা হইছেন, এর চেয়ে বড় চাওয়ার, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই। তাই চরিত্রটা পরিবর্তন করুন, আখেরি নবীর উম্মতের পরিচয় দেন। বলতেছিলাম মা খাদিজার জীবনী। মা খাদিজা ডাকতেছে, ও যুবক তোমার তো সবকিছু সুন্দর, জিগাইতেছে নবীজির চাচাকে, আবু তালিব তোমার ভাতিজার লেখাপড়া কি? আবু তালিব ভাতিজার দিকে চায়, আবার খাদিজার দিকে চায়। খাদিজা কি বলবো, দুঃখের কথা, আমার ভাতিজাটা জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারে নাই, লেখাপড়া কে করাইব, ভাতিজা তো বাবার মুখই দেখে নাই, মার গর্বে থাকতেই বাবা মারা গেছে, মা 6 বছর বয়সে মারা গেছে, লেখাপড়া কে করাবে? আমার জানা মতো আমার ভাতিজা লেখাপড়া করতে দেখি নাই, স্কুল কলেজ ভার্সিটির যাইতে আমি দেখি নাই, তাতে বোঝা গেল নবী লেখাপড়া জানে না। আচ্ছা আপনাদের চিন্তা কি, নবী কি লেখাপড়া জানে না? জানে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। নবী যে ভার্সিটির লেখাপড়া করেছে, এই ভার্সিটির নাম হলো জাবালে নূর, এটা মক্কা নগরে, এই ভার্সিটিটার নাম হলো জাবালে নূর। আল্লাহু আকবার বলুন। যে ভার্সিটির ছাত্র একজন, শিক্ষকও একজন, ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভার্সিটির আর কোন মায়ের সন্তানকে ভর্তি করা হয় নাই, স্পেশাল ব্যবস্থা। যেই নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ বলেন নবীর আগমনের জন্যই তো সমস্ত পৃথিবী সাজাইলাম, আজকের মাহফিল হবে, প্যান্ডেল সাজানো হয়েছে, স্টেজ করা হয়েছে,
প্যান্ডেল সাজাইলাম, আল্লাহ বলেন আমার নবীর জন্য সমস্ত পৃথিবী আমার নবীর আগমনের প্যান্ডেল, মক্কা নগর হলো আমার নবীর আগমনের স্টেজ, মা আমেনার কুল হলো আমার নবীর আগমনের বসার আসন। যে আসনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত আর কেহ বসার সাহস নাই। কইবেন হুজুর এই স্টেজটা মক্কায় করলো কেন, বাংলাদেশে কেন করলো না? প্রশ্ন আসতে পারে, মক্কায় করার কারণটা হলো মক্কার মানুষ অভাবী, মরুভূমি, কিছুই হয় না। মুরব্বীদের মুখে শুনছি আগে মধ্যপ্রাচ্যের মানুষ আমাদের দেশে আইসা কাজকাম করে জীবন ধারণ করত, ছুরি চাক্কু বিক্রি করত, তালা বিক্রি করত। মুরব্বীরা বলতে পারবে এই ইরানে ইরাকের হেরা আইসা এদিকে এই এগুলি করে সুদের উপরে টাকা টোকা লাগাইয়া এই এই সুরি ব্যস্ত নানান জিনিস বিক্রি করে সংসার চালাইতো। কিন্তু মক্কা নগরে অশান্তি ছিল, মরুভূমি, কিছু হইতো না, মানুষ কষ্ট করে। আল্লাহ কয় এই জন্য রহমতের নবীর আসন স্টেজটা মক্কা নগরে দিলাম, নবীর বরকতে মক্কাবাসী সুখী হইয়া যাইব। বাবারা ভাইরা আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আজকে সে নবী আমরা নবী। মা খাদিজা জিগায় আবু তালিব লেখাপড়া যদি না জানে তাহলে তো ব্যবসার হিসাবের দায়িত্ব দিতে পারি না, তোমার ভাতিজারে জিগাও রাখালের দায়িত্ব নিয়ে চাকরি করব কিনা। নবীজির চাচা আবু তালিব একবার ভাতিজার সুন্দর চেহারার দিকে চায়, আবার মরুভূমির রৌদ্রের দিকে চায়, আবার খাদিজার দিকে চাই, চোখের পানি ছেড়ে দেয়। রে খাদিজা আমার এই সুন্দর ভাতিজাটাকে মা নাই বাবা নাই বলে আমি চাচা হইয়া মরুভূমির রৌদ্রের কষ্টের চাকরিতে দিতে রাজি হব না, আমি সম্ভব না, কষ্ট করব ভাতিজারে এই কষ্টের মধ্যে দিতে রাজি না। ডাকতেছে খাদিজা, ও আবু তালিব তা যদি না করো তাহলে তো আমার হাতে এখন আর কোনো চাকরি নাই। আমার নবী ডাকতেছেন, চাচা চাচা, ও চাচা আপনি অরাজি হইেন না, আমি মরুভূমিতেও রাখালের দায়িত্বে চাকরি করতে পারবো, আমি পারবো চাচা, আমি পারবো, আপনি অনুমতি দেন চাচা, আপনি অনুমতি দেন। এ যুবক, আমার নবী কি শিক্ষা দিয়েছে? ও ওয়ারুকের ভাইরা, চাচা অনুমতি দেন, চাচার অনুমতি ব্যতীত বাতিজা চাকরি নাই না। আর অহংকার দিনের কিছু বেয়াদব আছে, মা বাবার অনুমতি পর্যন্ত চায় না। যারা মা বাবার কলিজায় কষ্ট দিয়েছ জান্নাতে যাইবা, বহু টাপ ব্যাপার জান্নাতে যাওয়া। বাবারা ও আজটা একটু কঠিন হয়ে যাইতেছে, একটু করা হইয়া যাইতেছে মনে হয়, আর মনে হয় আমার দাওয়াত দিতেন না, না দিলে বাসি জবর দূর কষ্ট হয়, পাওটাও ফুইলা যা বইয়া থাকতে থাকতে। যাই হোক বাবারা, এগুলি কষ্ট না নিয়ে একটু চিন্তা করে কথাগুলো বাড়িতে নেন। এই রোগগুলি আমাদের মধ্যে ঢুকেছে, এই রোগ আমাদের দূর করতে হবে। আমরা এমন এক নবীর উম্মত যার মধ্যে কোনো ত্রুটি নাই, আজকে সেই নবীর ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা সৎ চরিত্রের হতে হবে, আমরা আখেরি নবীর উম্মতের পরিচয় দিতে হবে। আমাদের আচার আচরণ দেখে যেন বিজাতিরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আখেরি নবীর উম্মতের ওয়াজের কোন কেসের জানি একটা বাজতে ছিল গাজীপুর জেলার কালীগঞ্জ থানায়, এখনো কালীগঞ্জ থানায় অনেক খ্রিস্টান আছে, হিন্দু মুসলমান হইছে অনেক, কিন্তু খ্রিস্টান মুসলমান হইছে এ খবর আমি বাংলাদেশে পাই নাই। কিন্তু একটা খ্রিস্টান কিছুদিন আগে গত রমজান মাসে আমার মসজিদে এসে আসরের পরে ডাকতেছে, তোফাজ্জল হুজুরকে বৃহস্পতিবার দিন আসরের পরে বললাম, তো তোফাজ্জল আমি হুজুর আপনার আখিরি নবীর উম্মতের ক্যাসেট শুনছি, আমি একজন খ্রিস্টান সদস্য, আমার ভাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি, হুজুর আমি আখিরি নবীর উম্মত হতে চাই, কিন্তু উম্মত হয়ে হাত পাতি ভিক্ষা করবো এরকম না, আমি আখিরি নবীর উম্মত হব, আমি একজন ইলেকট্রিশিয়ান, ভালো মিস্ত্রি, আমি কাজ করে খাবো, হাত পাতবো না। বললাম, বাবা খ্রিস্টানদের ব্যাপার কোন আইনের ফেসো ফরি, আবার কালকে শুক্রবার
গণ্যমান্য ব্যক্তিরা জ্ঞানী গুণীজন থাকবে, তাদের সাথে পরামর্শ করে কালকে তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। এই সকালবেলা আইসা দেখি গুসুল টুসুল কইরা মসজিদের কোনাত বইরিছে, নামাজের সালাম ফিরাইয়া বললাম মুসল্লিরা এই ঘটনা আপনারা যারা আছেন জ্ঞানী গুণীজন একটু বসবেন, সে মুসলমান হতে চায়, মুসলমান হওয়ার জন্য আসছে। তখন বসছে মুরব্বীরা, জিজ্ঞেস করলাম এই ঘটনাটা কি করা যায়। একজন সাংবাদিক বলল এটা আসলে আন্তর্জাতিক আইনের সমস্যা হতে পারে, তবে সরকারি অফিস ইউনো অফিস থেকে কাগজ করে নিলে এফিডেভিট করে নিলে মনে হয় ভালো হবে। তাই কি কি লাগবে, তার ভোটার আইডি কার্ড লাগবে, এই সেই লাগবে। সে বলতেছে আমি ভোটার আইডি কার্ড আনতে গেলে আমাকে জিজ্ঞেস করবে কেন নেই, আমার ভাই যদি শুনে তাইলে আমার উপর টর্চারিং করবে। তখন ওই সাংবাদিক বলল ঠিক আছে তাইলে কালকে আমি অন্তত পক্ষে ইউনো অফিস থেকে একটা কাগজে লিখিত তার স্বইচ্ছায় মুসলমান হবে এটা একটু কাগজে কালকে নিয়ে আসব। আমি বললাম তাহলে আগামী কালকে তোমাকে জোহরের নামাজের পরে মুসলমান বানাবো। যুবকটা শত শত মুসল্লির সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ডাকতেছে, হুজুর আমাকে এখন কালিমা পড়ান, আপনারা যে ফয়সালা দিলেন কালকে আমারে কালিমা পড়াবেন, আজকে বিকালে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আখিরে নবীর উম্মত হতে পারলাম না, এখন আমাকে কালিমা পড়ান। ও আখিরি নবীর উম্মত, একজন খ্রিস্টান যুবক তোমার নবীর উম্মত হতে চাই, আর তুমি সেই নবীর উম্মত হইয়া তোমার চরিত্রে বেজাল রাখতে পারো না, নবীর কলঙ্ক হবে, নবীকে কলঙ্ক করতে পারো না। বাবার আসো আমরা আখিরি নবীর উম্মত হই, যে নবীর উম্মতের পরিচয়ের উপর কি না হবে আসতেছি সামনে। আপনাদের কষ্ট হইতেছে না তো? বলতেছিলাম খাদিজা বলতেছেন আবু তালিব তোমার ভাতিজা রাজি হয়, খাদিজা কিন্তু এই রাখাল ছাড়তে রাজি কয় না, কয় না ছাড়তে রাজি, তোমার ভাতিজা তো রাজি, তুমি রাজি হও না। নবীজি বারবার বলতেছে চাচা আপনি অনুমতি দেন আমি পারবো, চাচা আমি পারবো, কারণ যারা যেটা পারবো এটা ফিলাম কেউ না করলেও ফিরাইতে পারে না। ঠিক আছে একটা বাস্তব ঘটনা বলি, আমাদের এক বেচারা এক শের চাইলের ভাত খাইতে পারতো, এক শের হ্যারে বিবাহ করাইবার লাইগা নিতাছে, বড় ভাই কইতাছে তুই তো খাউন ফাইলে সব বিল্লা জাজগা, আজকা তুই জামাই বিবাহর অনুষ্ঠানে খাউন বেশি দিলে কিন্তু বেশি খাইস না, একটু হিসাব কিতাব কইরা খাইস। তা জামাই রে বিয়ার দিন খাউনের ডিশটা ছোট দেয় না বড় দেয়, মুরুখটা কি টুকরা দেয় না আস্তা দেয় বড়টা দেয়, বড় মুরুক ডিশের উপরে ডিশ ভর্তি পোলাও এরপরে সালাদ দিয়া সাজাইয়া যখন সামনে দিছেও হ্যাঁ হাতও ধুইছে না, খাওয়ার চাচার অনুমতি ছাড়া কাজ করতে রাজি না, আর আমরা বাফের অনুমতিও নেই না, আবার বাফের ধমক দেয় কিছু, বাফে যদি কিছু পরামর্শ দেয় তুমি কি জানো, বাফে বলে কি জানে হ্যাঁ খুব ভালো জানছে। নবীজি কই চাচা পারবা বাবা তুমি, আমার নবী ডাকতেছে চাচা আমি পারবো আপনি অনুমতি দেন, যাও বাবা দিলাম। নবীজি খাদিজার বাড়িতে রাখাল রহমতের নবী, সকালবেলা ডাকতেছে খাদিজা আপনার ছাগল কয়টা বেড়া কয়টা দুম্বা কয়টা উট কয়টা আমার গন্যা বুঝাইয়া দেন, নাইলে আবার কইবেন কয়টা নিলাম কয়টা আনলাম বেজাল লাগাইবেন। আচ্ছা আমার নবী কি বেজাল লাগায় না বেজাল ভাঙ্গে? আমার নবী কি রহমতের নবী না বিপদের নবী? আল্লাহু আকবার বলুন, সব সমস্যার সমাধান হবে এই নবীর উসিলাই। কিন্তু নবীর চিনতেই আসলে যারা চিনে তারাই কিনে, কি গন যারা চিনে তারাই কিনে, কেউ নবীরে কইতো নবী কত সুন্দর, আবার কেউ কইতো নবী তো বিশ্রী, আবু জাহেল কইতো নবীরে বিশ্রী, আবু বকর কইতো আমার নবী সুশ্রী, যাই চিনে সেই কিনে। তবে যারা চিনেছে তাদের জীবন ধন্য হয়েছে, যারা নবীর বিপক্ষে গিয়েছে তাদের কপাল পুড়ে গেছে। বাবারা আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? তাহলে ঠিক আছে আপনি নিজেই গণেন আমার কয়টা আছে, জয়টা গইনা নিবেন ওইটা আবার আমার গইনা বুঝাইবেন। নবীজি গনতে শুরু করছে, ছাগল গনতে 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 দেহে ছাগলের সংখ্যা 1200,
পিসের মানুষ ঘুমাই রয়েছেন, ছাগল কয়শ, আরে চারটা ছাগল লই আপনি বাইরিয়া দিক কেন আপনারা ভাগল বানাই লেব, চারটা ছাগল লই আপনি বাইরিয়া নিয়ে ঘাস খাওয়াইতে নিবেন হের উপকার, এরপরে দেখতেন বাড়িতে বাইরিলে একটা দৌড় মাইরা ফেস মাইরা আপনারা বেঁচে এলাইছে, আরেকটা হেমনে ফেস মারছে, আরেকটা সামনে দৌড় মারছে, আরেকটা পিছনে ঠ্যাং দুইটা মাটির ভিতরে দিয়া খারইছে, কইতাছে আমার গলা ছিঁড়া লাইলো সামনে যাইতাম না। আর এই ছাগল কিন্তু আল্লাহ হগল নবী রাসূলের দিয়া ছাগল ফালাইছে, নবী রাসূলের পরশে ছাগল থাকার কারণে, বলুন ছাগলের গোশতের দাম গরুর গোশতের চাইতে বেশি না কম? বেশি। যত জাতের গোশত আছে এর মধ্যে সবচেয়ে বেশি দাম কিসের গোশতের কোন? ছাগল। আর নবীর পরশে গিয়া যদি ছাগলের গোশতের দাম হগলের বেশি হইতারে, এই নবীর উম্মতের খাতায় যদি নাম তুলতারি আমার দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বর্তমানে অনেক মুফতিরা ফতোয়া দেয় মুফতির ফতোয়ায় দাম বেশি না, এটা কোরআন শরীফের মধ্যে ঘোষণা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এ নবীর উম্মত হইতে বলুন রাজি আছেন কিনা? আমার নবী আপনার আমার জন্য 63 বছর জিন্দিগি কষ্ট করেছে, সেই নবীর উম্মত হইয়া যদি উম্মতের পরিচয় দিতে পারো গো, কোথাও কোনো বিপদ থাকতে পারে না। বলতেছিলাম সেই নবীর উম্মতের পরিচয় নেওয়া আমাদের জন্য কত যে ভাগ্যবানের কথা। বলতেছিলাম মা খাদিজা ডাকতেছে, ঠিক আছে তুমি গনে নাও। নবীজি গনতেছেন, ছাগল পাইলেন 1200, এ অনুযায়ী দুম্বা পাইলেন, বেড়া পাইলেন, উট পাইলেন। সকালবেলা ঘরে যাইয়া সবগুলি উট বেড়া বকরি দুম্বার গলার রশিদ থেকে সব সাইরা দিতেছে। খাদিজা কয়, ও রাখাল এ কি করতেছো, বাইন্দা নিয়েই তো ঠিক মতো সব গুইরা আনতারে না, অন্য রাখালের দায়িত্বে যারা ছিল 2-4-5-10টা কোনোদিন বাগে খাইছে, কোনোদিন 5টা হারাইয়া গেছে, আর তুমি সব সাইরা দিতেছো। আমার নবী হাসে আর কয়, ম্যাডাম চিন্তা করেন না, আমি যা সারমু যা লইয়া যামু তা আবার বাড়িতে আইব, একটাও নষ্ট হইতো না। অন্যদিন সারলেই দৌড়াদৌড়ি করে, আজকা সারলে সব সাইজে খারতা হয়। নবীজি আগে যায় সব পিছে পিছে যায়। খাদিজা কয়, খিরে এটা কেমন রাখাল পাইলাম রে, এই রাখাল তো আর দেখি না। খাদিজা কাম কাজ সব ছাইরা দিয়া রাখালের দিকে চেয়ে দিছে, দেহে রৌদ্রের মধ্যে বাহির হয়েছে, পরেই একটা কালো রঙের মেঘ এসে নবীজির মাথার উপর ছায়া দিতেছে। খাদিজা কয়, এ কি আর সহ্য, কি রাখাল পাইলাম, চেয়ে দিচ্ছে, যাইতে 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 মরুভূমির মাঝখানে গেছে, অন ঠিক মতো দেখা যায় না। খাদিজা গিয়া তার বিল্ডিং এর ছাদের উপরে উঠছে, ছাদের উপরে উঠতে দেহে এই মরুভূমির পাহাড়ের কাছে গিয়া ছাগল বেড়া বকরি দুম্বা উট সপ্তান্ডে কইছে, তোমরা ঘাস পানি খাও আমি এখানে আসি। খাইতেছে সব, অন্য রাখালেরা লাডি লিয়া ঘুরতে হয়, এদিক সেদিক গেলে দাওয়াই আবার একসাথে করে, বাঘ বুক আইলে লাড়ি দিয়া দৌড়ায়, কিন্তু নবী লাড়ি ছাড়া ওই সব সাইজে থাকে। সুবহানাল্লাহ, এই নবী যে রহমতের নবী, সকল প্রাণীর রহমত এরা জানে কিনা কন্ত? জানে। বাড়িতে আইয়ে বিকালবেলা খাদিজারে ডাকছে, খাদিজা আপনার সব ঠিক আছে কিনা গইন্যা দেখেন। খাদিজা কয়, গনে গনে দেখি যা নিচে তাই আইছে, একটাও নষ্ট হয়েছে। খাদিজা ডাকে, কি আশ্চর্য রাখাল, ও রাখাল আজকে কি মরুভূমিতে পাহাড়ে বাঘ ছিল না? রাসূল বলেন, বাঘ ছিল, কিন্তু আমি যেই বকরির লা রাখালি করি এই বাঘে হাত দেওয়ার সাহস, এই বকরির উপর হাত দেওয়ার সাহস জঙ্গলার বাঘের। যেই নবীর রাখালের জীবনের বকরির গায়ে বাঘে হাত দেওয়ার সাহস পায় না, এই নবীর উম্মত হইয়া যদি কবরও যাইতে পারেন, বলুন আপনাকে কষ্ট দেওয়ার সাহস কারো আছে? বাবা রে কি করতেছো, এই নবীর উম্মত হইয়া আগিলা মুরব্বীরা একটু ত্রুটি যদি জীবনে আইছে রাত্রে গুনগুনে কানছে, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন মিছামি ইছি কাটাইলাম জিন্দিগি,
চোখে দেখা হারাইলাম বন্দেগি কারবারি কারবা গর কারবা কি কারবাবা আরে কারবা গর কারবা কি অন্ধকার কবর হবে বসতি হাইরে অন্ধকার কবর হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির খানা জানো কত মানুষ আইল গেল রইল না হাইরে কত মানুষ বাবারা ভাইরা আমরা যে দেশে আসি এ দেশে গেলাম থাকার কোনো বিষয় নাই ফাহাদালন কিছু করি কি করবেন আখরি নবীর উম্মত হন যে নবীর উম্মত হইবার লাগিয়া অন্য অন্য নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করে কান্ত আর বিনা দরখাস্তে আমরা সে নবীর উম্মত আমার নবী যখন মেরাজের সফরে যায় চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের লগে দেখা ইদ্রিস নবীরে দেখা নাম নবীজি কয় ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী শ্বশরীরে বেহেসতে গিয়া নাজ নিয়ামত খাইলা হুর বালা দেখলা কি তোমার ভাগ্য ইদ্রিস আলাইহিস সালাম হাসে আর কই হুজুর যা কইতাছেন কইতাছেন ঠিকই কিন্তু আমার তো সে ভাগ্য হইছে না গেছলাম যাইতাম গিয়া দিহি বেহেসতের দরজা সব বন্ধ সব বন্ধ আমি ডাকতেছি দরজা খোলো বিতরতেছি গাই কে আমি কইলাম আমি ইদ্রিস আলাইহিস সালাম আমি আল্লাহর নবী ইদ্রিস বিতরতে কয় উপরে চাও উপরে চাও উপরে চাও গরিব মানুষ ঢাকা যাইব 120 টাকার টিকিট কাটছে দুইজনে সিট দেহে জালানার পাশে আরেক বেচারা যে বইছে টিকিট কেটা হেই বেড়া সাইজে হের দুইটার সমান হইব নাম্বার তো এক টিকিট নাম্বার ভাড়াও তো একই কিন্তু বইছে বেড়া মোড়া বেড়া কি করব হেই বেড়া বড়লোক মানুষ হাই ফাই কাপড় সাপড় আর এ বেটা গরিব কাপড়ের মধ্যে হাই ফাই নাই যা আছে হাই হাই কই হাই ফাই আর কই হাই হাই এই বেচারা কাছে বইছে পরে হেই হাই ফাইয়ের তো অসহ্য সিগারেট ধরাইয়া মুখটা বাঁকা করে দোয়াড়া মারে হেই গরিব বেটার মুহ গরিব বেটা কইতেছে ভাই যান আমি তো ধূমপান করি না দোয়া আমার কষ্ট হয় জানালা খোলা আছে বাইরে মারেন বাইরে মারেন ভদ্রলোক ঠ্যাং দিয়া চাপে আর কয় লেখা আছে লেখা আছে আপনার কোনো অভিযোগ চালককে বলেন ড্রাইভারকে বলেন আমাকে বলবেন না আরো হ্যাঁ ঠ্যাং দা সাফে মানে হ্যাঁ এতে উড়াইয়া দিত হ্যাঁ বেড়াও হাই হাই বেড়াও ক এক পয়সা এক সমান টিকিট বাতি যা যতই সাফ দুয়াটা বাইরে মারেন কয় দেখেন লেখা আছে সাইডে আপনার অভিযোগ ড্রাইভারকে বলেন তো উইটে গেছে ড্রাইভারকে কইতো ড্রাইভার তো গাড়ি টানতেছে ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব দক মারছে হা কি চে আমি ধূমপান করি না আমার পাশের প্যাসেঞ্জার ধূমপান করে আমার দিকে দোয়া মারে ড্রাইভার কো সামনে চান সামনে চান সামনে চায়ে দেখে লেখা চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ অহন বেচারা বিচার আর কই পাইব মনটা কষ্ট করে আই পড়তেছে ইদ্রিস নবী বেহেস্তের দরজায় ডাকায় ভিতরতে জিগায় কে আমি ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর নবী ইদ্রিস বেহেস্তের ভিতরে যামু দরজা খোলো বেহেস্তের ভিতরেতে কয় উপরে তাকাও উপরে ইদ্রিস আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ আমি উপরে তাকাইয়া দেখি দরজার উপরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত
কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। একটা মাশাল্লাহ সবাই বলুন মারহাবা। নবীর শানে কইতো না কার শানে কইবো? রাত্রে ঘুম ভাঙলে গুনগুনায় গান গাই, ভাইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। পাইব যারা নবীজির দিদার হবে তারা হাশরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাশরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোফা জলের বাবো না নবী সারা হব না, তোফা জলের বাবো না নবী সারা হব না, নবীরা সেগে পার হইবে হাসরের বেলা, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। বাবারা রাত্রে ঘুম ভাঙলে গুনগুনাইয়া এই গানটা গায়েন, আর কেমনে গাইবেন? এক জাতের হুজুররা বাইরিছে, এ গান গাইলে তো ফতোয়া দিব, এটা শিরিক, এটা শিরিক, এটা বেদাত, বেদাত। আর যে অযৌক্তিক অসামাজিক অনিসলামিক গানগুলি সমাজে গাইতেছে এর বিরুদ্ধে দেখছেন কোনো ফতোয়া দেন? ফিচ্চি হুলা একটা গান গাহে দিন হুনি, তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, দশ বছরের ফুলা গান গা হাজার বছর বলে হের কাল লগে পরিচয়। আচ্ছা কথাটা কি যুক্তি সঙ্গত হইলো না অযুক্তি হইলো? সত্য হইলো না মিথ্যা হইলো? দশ বছরের ফুলা গান গা হাজার বছর হের কোন বাফের লগে পরিচয়, হেতা বেদাত ফতুয়া দেয় না? যার ভালোবাসাই কুল কায়নাত, সে নবীর ভালোবাসাই নাতে রাসুল গাইলে বেদাত ফতুয়া দেয় না? আমরা বাংলাদেশ আছে কিনা কন্ত? আল্লাহ হেরারে হেদায়েত করুক, সকলে বলুন আমিন। বাবারা আসুন আমরা আখিরি নবীর উম্মত হব, নবীকে চিনব। নবীর উম্মত হইতে গেলে দুইটা জিনিস সাইরা দিবেন আজকার রোজে, একটা হইল সুদ আর একটা হইল ঘুষ। এই দুইটা জিনিস সাইরা দেন আখিরি নবীর উম্মত হওয়ার শর্তে, যদি আজকার ওয়াজে এই আমলটা কেউ নিতে পারেন। একটা শর্তে, নবীর উম্মত হব, সুদ ঘুষ ছাড়ব, হাসরের দিন আমার নবী আপনার না লইয়া ফুলসিরাতের ফুলটা পার হতো না। আসলে নবীর না চিনা পর্যন্ত এগুলি পারতেন না ছাড়তেন। দেখেন খাদিজা কি করতেছে, দেখেন খাদিজা কয় কি আশ্চর্য, গইন্যা দেহে যা নিছিন তাই ফিরাইছে, প্রত্যেক দিন এভাবে বাগে একটারেও ধরে না। এই নবীর উম্মতের হরিচয় ফাইলে আমরারেও বাগে, আর অহন কইলাম মশাই ফাইলে সারে সারে কারেন না তাহে বলা খালি গায়ে শুয়ে দেখেন, ঘুমাইবার আগে মশাই ডাহে কি গানও খুশি, গুনগুন গুনগুন গুনের বন্ধু গুনগুন ঘুমাও, ঘুমাও গো বন্ধু ঘুমাও, ইঞ্জিকশন বাউ করতেছে। আর যদি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন, বাঘ পর্যন্ত আপনার ইজ্জত করবে। তার বাস্তব, বাস্তবটা আমরা ভালো বুঝি, নবীজির একজন সাহাবীর জীবনী, উনি নদীপথে যাইতেছে নৌকা দিয়ে,
নৌকাটা ঘূর্ণিঝড়ে ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিছে, সবগুলি মানুষ নদী গর্ভে বিলীন, শেষ, মরে গেছে। নবীর সাহাবিটা কোনো রকম সাঁতরাইয়া কাডের টুকরায় ধরে কিনারে উঠছে, উইটা কইতাছে আল্লাহ সব মরল, আমি তো বাঁচলাম। জেহানে খারুইয়া কইতাছে বাঁচলাম, এটা সুন্দরবনের জঙ্গলার মতো, আফ্রিকার একটা বাঘ ভাল্লুকের জঙ্গলা, যেখানে মানুষ নামে কোনো প্রাণী বসবাস করে না, শুধু মানুষ খাওয়ার প্রাণীই থাকে। একটু পরে কিনারে খারুইয়ার দেহে বাঘের গন্ধ করতেছে, বাঘ দেহে তার নাহের মধ্যে মানুষের গন্ধ লাগতেছে। বাঘের কি মোবাইলের দোহান আছে? বলে কই আমার খাউন আছে, আরেকজনে কয়ে দিব। এই নাহের মধ্যেই আল্লাহ সব ফিট করে দিছে, এই গন্ধে সব কইতারে কই আছে না আছে। কিছু প্রাণী আছে, গাউসে পাকের কিতাবে লিখছে একটা মাছি, মাছি হ্যাঁ 3 মাইল পর্যন্ত কইতারে কার বাড়িত কত নম্বর দাগে, CSROR কত, কয় তালাত, কোন রুমে কাডল বাংছে, প্রাণীটার নাম কি, মাছি, মাছি। এই ক্ষমতাটা মাছির দিছে কে, আল্লাহ। বিশ্বাস না করলে এবার কাডালের সিজনে 7 তালাত কাডল বাংবেন, মাইকিং নাই, ফুস্টারিং নাই, বিনা মাইকিং বিনা ফুস্টারিং এ দেখবেন হ্যাঁ গিয়ে আপনার জায়গা মতো হাজির হয়ে গেছে। এই ক্ষমতা কারে কে দিছে তারে, আল্লাহ। বলতেছিলাম বাঘের নাকে ক্ষমতা, মানুষের গন্ধ, মানুষ দেখে বাঘ, জঙ্গল জঙ্গলার পুরানা বাঘও, মুজগুলি কি যে মোড়া, চোখগুলি আগুনের মতো লাল, একবারে পুরা হয়ে গেছে। মানুষের অবস্থা দেখে মানুষের রক্ত খাওয়ার জন্য সে কত যে পিপাসিত, হাঁটতে হাঁটতে রওনা হয়েছে নদীর পারে, খার রয়েছে খায়া পানি খাইয়া আত্মুখ দুই আই পুরু। নবীর সাহাবি দেহে কইতাম জীবন বাঁচবো, হন্দি জীবন দিয়ে হাতে দৈরা দিলাম, মরছিলাম নদীর পেরে মরছিলাম, হেডেই বাড়াচ্ছি অন্দি বাঘে সিরা খাইব, অবশেষে কয় খাইব খাইব, খাক একটা পরিচয় আমার আছে, পরিচয়টা একটু দিয়া দিহি কি হয়, ও জঙ্গলার ভাগ আমার দিকে আইতেছো আমারে খাইবা বুঝি তো, তবে আমার পরিচয় জানো আমি কে, আমি আখিরি নবীর উম্মত, যেই নবী না হইলে তুমি বাঘের সৃষ্টি হইতো। তারপরও বাঘ আইতেই আছে, আবার ডাকছে, ও বাঘ আমার পরিচয়টা বুঝতে পারলা না, আমি আখিরি নবীর গোলাম, আমি নবীর গোলামি করি, ও বাঘ নবীর গোলামের গায়ে হাত দিও না, ভালো হবে না। তারপরও বাঘ আসতেই আছে, কাছাকাছি এসে গেলে নবীর সাহাবি বাঘের ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে, বাঘ ডাকতেছে প্রভু গো জবান খুলে দাও, নবীর গোলাম আমাকে ভয় পাইতেছে, প্রভু গো জবান খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। এই নবীর পক্ষে গেলে বলুন প্রাণীর জবানও আমার আল্লাহ খুলে দেয় কিনা, হরিণের জবান খুলেছে, গোরার জবান খুলেছে, বাঘের জবান খুলেছে, সাপের জবান খুলেছে, গুই সাপের জবান খুলেছে, মৃত গাছ জীবিত করে দিয়েছে, এমন হাজার হাজার ঘটনা ঘটেছে এই নবীর বেলায়। বাঘ ডাকতেছে প্রভু গো আমার জবানটা খুলে দাও, নবীর গোলামের সাথে কথা বলি, যাও যাও বাঘ তোমার জবান খুলে দিলাম। বাঘ মানুষের মতো কথা বলে ডাকতেছে, এরে নবীর গোলাম ভয় পায়ও না ভয় পায়ও না, যার পরিচয় দিয়েছো আমি তো তোমাকে খাইতে আসি নাই, এখন আমার দায়িত্ব হয়েছে তোমাকে মদিনার পথ দেখাইয়া দেওয়া। যে নবীর পরিচয় দিলে জঙ্গলার বাগে না খাইয়া মদিনার পথ দেখাই, আজকে সেই নবীর উম্মতের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল হইতে পারি না, বিদায় মশাই পাইলে আমরা রে ছাড়ে না। বাঘ ডাকতেছে কাছাকাছি এসে, এই শানে আমি গজল বানাইছি, কমুনি কমুনি, বাঘ কাছে এসে ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদি কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে যাবে মদিনায়,
মদিনাতে কালদে নবী উম্মতের মায়া, দিনি রজনী কালদেন যিনি, দিনি রজনী কালদেন যিনি, শুয়ে রওয়া যায় চল নবীজিরি জান্নাতে মদিনাতে যাই, চল নবীজিরি জান্নাতে মদিনাতে যাই, কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাঘ ডাকতেছে, নবীর গোলাম তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে মদিনার পথ দেখাবো, পিছনের লেস্টার মধ্যে ধরো, আমি মাঝখান দিয়ে জঙ্গলাটা তোমাকে পার করে দিব। অন্য বাঘ চাই রিছে, এ বাঘে হুঁশিয়ার করে দিচ্ছে, এদিকে চাইস না কারে নিয়ে যাইতেছি খবর রাখ, যে নবী না হইলে আমাদের সৃষ্টি সব চাই রিছে, মাঝখান দিয়ে চলছে। এমন পরিবেশ কিন্তু হয় আপনাদের শহরেও হয়, মন্ত্রীর গাড়ি আইলে আগে দেখবেন পুলিশ সার্জেন্ট হোন্ডা লইয়া বাসি ফুদাই, সাবধান সব সাইড করো মন্ত্রীর গাড়ি আইতেছে, আর মন্ত্রীর আগের পুলিশের গাড়িটা জানালাটা দুই পুলিশ দুই দিক দা লাড়ি বাইরে কিরা দেয় সব পেরে একটা গাড়ি চলবে। নবীর সাহাবি বলেন জঙ্গলার সব হিংস্র প্রাণীরা ব্রেক, একটা ভাগ আমাকে নিয়ে চলছে, একটা পরিচয়ের উপর, আমি আখেরি নবীর গোলাম। সে নবীর গোলাম হইতে যা কিছু দরকার করতে রাজি আছেন? প্রথমত সুদ আর ঘুষ ছাড়তে হবে, ধরতে হবে জামাতের শহীদ নামাজ, সুদ ঘুষ ছাড়বেন জামাতের শহীদ নামাজ ধরবেন, নবীর গোলামের খাতায় নাম উঠে যাবে। নবীর সাহাবি বলে জঙ্গলাটা পার করে দিয়ে বাঘ বলতেছে যাও নবীর গোলাম, আর কোনো ভয় নাই, আমি বলবো শুধু জঙ্গলায় নয় দুনিয়াতে নয়, এই নবীর গোলামের পরিচয়, এই নবীর উম্মতের পরিচয় যাদের কাছে থাকবে, হাশরের ময়দানে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মত যেদিন দাঁড়িয়ে থাকবে আদা তুফরে সূর্য, ওই দিন আমার আল্লাহ ঘোষণা দিবেন সর্বপ্রথম আখেরি নবীর উম্মতের গাড়িগুলো জান্নাতে পাঠাও। সে নবীর উম্মত হইতে গিয়ে যা কিছু করা দরকার করা আমাদের উচিত কিনা বলুন? তাহলে আজকার ওয়াজে সুদ ঘুষটা ছাড়বেন, জামাতের শহীদ নামাজটা ধরবেন, আর এই নবীর চিনবেন, চিনতে পারলে আল্লাহরে পাইবেন পক্ষে, নবীর পক্ষে যারা আল্লাহ থাকবে তার পক্ষে খারা, তার বাস্তব খাদিজার জীবনী। খাদিজা বললেন না এই রাখাল আর কোনোদিন ছাড়ব না। নবীজি আরেকদিন দেখে মরুভূমিতে এইভাবে হাটটা দিয়ে পাহাড়ের কিনারে পাথরের উপর হাটটা রেখে নবী ঘুমিয়ে আছে, মেঘের টুকরা ছায়া দেয়, কিন্তু গরমটা খুব বেশি ছিল, অনেক সময় গরম বেশি হলে কিন্তু ঘরের ভিতরেও গরম লাগে, গরম বেশি নবীজি গরম, এমন সময় দেখে অজগর সাপ এসে ফনা ধরে মাথাটা তাল পাতার পাখার মতো ফনা করে নবীজির চেহারা মুবারকে বাতাস করছে। আচ্ছা পৃথিবীর এমন কোন মায়ের সন্তান আসেনি সাফে বাতাস দিব? তা এই নবীরে ব্যবহারটা মনে যা আসা সেভাবে কইরেন না, যে জায়গায় নবী থাকার কথা সেই জায়গায় রাইখা ব্যবহার কইরেন। খাদিজা দেখা ওই বিল্ডিং এর ছাদ থেকে দেখে কয় আর মরুভূমিতে দিব না, বিকেলে আসছে ও রাখাল
আজকের থেকে মরুভূমির দায়িত্ব তোমার না, তুমি ব্যবসার দায়িত্বে লম্বা গঠন। এখানে ওয়াজ করলে দুই ঘন্টার দরকার, ব্যবসায় নবী গেছে, বলুন লাভ কম হইব না বেশি হইব? বেশি হবে। খাদিজা এই অবস্থা দেখে আর নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে নাই, গার্জিয়ান এলাকার তার বংশের সবাইকে ডাকছে, বলছে তোমরা আমাকে যুবক মুহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। আরে বলতেছো কি, তার তো কিছু নাই, মা নাই, বাবা নাই, সয় সম্পদ নাই, একটা রাখাল বাড়িঘর নাই, ব্যবসা বাণিজ্যের মালামাল নাই, বেড়া বকরি দুম্বা উট নাই, কিছু বলতে কিছু নাই, তোমার এত কিছু, তুমির মতো একজন মহিলা ধনাঢ্য ব্যক্তি এরকম একটা যুবকের সাথে বিবাহ হতে পারে না, তুমি পাগলামি করলেও আমরা পাগল হব না। খাদিজা ডাকতেছে, আমাকে যখন পাগলই বলেছো এবার দেখো তোমরা পাগলের খেলা খেলবো। রে আত্মীয় স্বজন গার্জিয়ানেরা বংশের মুরব্বীরা, আমার এক হাতে কলম দাও আর এক হাতে কাগজ দাও, আমি খাদিজার যত সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, দন্দৌলত আছে, ব্যবসার মালামাল আছে, বেড়া বকরি দুম্বা উড আছে, এমনকি আমার ঘরবাড়ি সহ আমি খাদিজার জীবন জৈবন সহ সব আমি মুহাম্মদের নামে দান করে দিলাম। বাবারা আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাটাকে পছন্দ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটাকে পছন্দ করেছে। আমি যার ভালোবাসায় এত কিছু করলাম, ও খাদিজা তুমি তার ভালোবাসায় সব দিয়ে দিলা, আমি আল্লাহকে তোমার পক্ষে নিয়ে নিলা। সুবহানাল্লাহ, নবীর ভালোবাসায় সব দিয়ে দিলা, আমি আল্লাহকে তোমার পক্ষে নিয়ে নিলা। সুবহানাল্লাহ, বাস্তব যেদিন খাদিজা দুনিয়া থেকে বিদায় হবে, নবীজিকে ওয়াদা করাইলেন, হুজুর আমার তিনটা ওয়াদা, আমি যে আপনার জন্য সব দিয়েছি আপনি আমাকে কি দিবেন? রাসূল বলেন, আয়েশা তুমি কি চাও বলো, আমি তিনটা জিনিস চাবো। খাদিজা বলতেছেন, আমি তিনটা জিনিস চাবো। কি তিনটা? একটা জিনিস হলো, আমার মৃত্যু হলে বাজারের কিনা কাফন দিয়ে আমার কাফন পরেন না, আমাকে আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমার কাফন পরাবেন। নবী গো আমি আপনার জন্য সব দিয়েছি, আপনি আমার তিনটা জিনিস দিবেন না? রাসূল বলেন, খাদিজা রে কথা দিলাম তিনটা জিনিস দিব, বলো তোমার কোন কোন তিন জিনিস দরকার? একটা জিনিস হলো আপনার পাঞ্জাবি মুবারকে আমারে কাফন পরাবেন, আমাকে যেই কবরের মধ্যে দাফন করবেন আমাকে শুয়াইবার আগে গো আপনি রহমতের নবী একটু শুই আসবেন। বলুন যেই কবরে আমার রাসূল শুই আসবে এই কবরের অবস্থাটা কেমন হবে রে? কেমন হবে বাস্তবতাই চলুন একটু ভারতের জমিনে যাই, ভারতের ডক্টর শিব শক্তির জীবনী, ডক্টর শিব শক্তির ঘরে আমার রহমতের নবী প্রবেশ করে ডাকতেছে স্বপ্ন যুগে, ও ডক্টর শিব শক্তি দেখো আমি কে আসছি। ডক্টর শিব শক্তি একটা চিৎকার মারলেন, ইয়া রাসূলুল্লাহ চিনতে বাকি নাই আপনারে চিনে ফেলেছি, আমি তো তোমাকে কালিমা পড়াইতে আসতি, বলো কালিমা পড়বে কি না? ডক্টর শিব শক্তি নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন যেই ঘরে নবী এসে কালিমা পড়াইছে এ ঘরটার দাম কেমন হইছে? সকালবেলা ডক্টর শিব শক্তি ঘুম থেকে উঠে সূর্যের পূজা করত, গাছের পূজা করত, আগুনের পূজা করত, তুলসী পূজা করত, আজকে কোনো পূজা করে না, ঘর থেকে বাহির হয় না। যে ঘরে রহমতের নবী আসছে কেমনে গো রহমতের ঘর থেকে বাহির হইব? নাস্তার টাইম হয়ে গেছে, বিবি সাহেবা নাস্তা নিয়ে দরজায় ডাকতেছে, ও ঠাকুর কর্তা ঘুম কি ভাঙ্গে নাই, পূজা টুজা কি সব ছেড়ে দিয়েছো? দরজা খুলে দিলে ডাকতেছে, ও ঠাকুর কর্তা তুমি কি ঘর থেকে বাহির হইয়া পূজা করবানা, বাথরুম টাথরুম আত্মক্ষি দুইবানা? ঠাকুর কর্তা ডক্টর শিব শক্তি ডাকে, বিবি কেমনে বাহির হব গো, তুমি কি টের পাও নাই আমার ঘরে কেমন লাগতেছে? বিবি চক্ষুটা ঘুরাইয়া ঘুরাইয়া ডাকে, স্বামী গো মন কই ঘরটা যেন শান্তির বাসস্থান হয়ে গেছে, ঘরটা যেন বরকতে ভরপুর হয়ে গেছে, মন কই মহান কোনো অতিথি যেন আপনার ঘরের মধ্যে আজকে এসে গেছে, ঘরটা যেন সুগন্ধিতে গন্ধময় হয়ে গেছে। ডক্টর শিব শক্তি ডাকে, বিবি বিবি রে রাহমাতাল্লিল আলামিন নবী এসে আমার কালিমা পড়াইয়া গেছে, আমি একজন মুসলমান আর এখন তুমি হয়ে গেছো হিন্দু, আমি তোমার হাতের নাস্তা কিন্তু খাবো না, আমি ইসলামে ঢুকে গেছি তো এখন আমার ইচ্ছায় আমি চলবো না, ইসলামের ইচ্ছায় চলবো। বলুন ইসলামের ইচ্ছায় আমরা চলবো নাকি আমরার ইচ্ছায় ইসলাম চলবে?
এখন কিছু লোক আছে হেরার ইচ্ছা ইসলাম চালাইতো চায়, ইসলাম কারো ইচ্ছাই চলে না, ইসলাম কার ধর্ম বলুন? আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর ইচ্ছাই চলবে, চালানোর দায়িত্ব দিয়েছে নবী মুহাম্মদ ডক্টর শিব শক্তির বিবি কয়, স্বামী কোন মহান অতিথি আইছিল? হা রহমতের নবী আইছিল। ও আচ্ছা তে ভালো, খান রুটি খান, তোমার হাতে খামো না, মুখে তালা মারছে, খামো না। স্বামী এতদিনের মহব্বত এই কিছুক্ষণের মধ্যে তুমি ভেঙে দিলা, আচ্ছা আজকার নাস্তাটা খাও, পরে আর খাইও না। স্বামীর মুহে রুটি লেগে গেছে, তরকারি বড়াইয়া মুহে দিত, এটা কিন্তু ইসলাম। রাসুল বলছে স্বামী স্ত্রী এই মহব্বত, স্বামীর মুখে স্ত্রী রুটি দিবে, স্ত্রীর মুখে স্বামী রুটি দিবে, এটা দিয়েন, এতে মহব্বত বাড়বে। ওহন এইটা করে না তো, ঝগড়া জাটি কইরা দুই মাস জাগা একটার ভাই একটা ফিরা হই চায় না। আসলে ইসলাম যারা বুঝছে, রাসুল যারা চিনছে, তারা এরকম করে না। নবী শিক্ষা দিছে স্ত্রীর সাথে মহব্বত বাড়ানোর জন্য, স্বামী স্ত্রী মহব্বত বেশি করার জন্য। এবার কিছুক্ষণের মধ্যে নবীর পরশে তাদের সেই মহব্বত এসে গেছে, স্ত্রী রাখতেছে স্বামী তোমারে না খাওয়াই আমি ছাড়তাম না, আজকে খাওয়াই এই দিমো আজকা। ডক্টর শিব শক্তি বলেন বিবি গো না না তোমার হাতের নাস্তা খেতে পারি না, আমি তো ইসলাম গ্রহণ করে ফেলেছি। বিবি ডাকতেছে স্বামী খাও ভয় পাইও না, আমিও তো হিন্দু রইলাম না, তোমাকে যেই সময় আমার নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে গো স্বামী, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে। বাবার আসুন আমি শেষ দিকে যাচ্ছি, যেই ঘরে রহমতের নবী এই ঘরটা যদি এরকম হয়, আর খাদিজা বলতেছে নবী গো আমার কবরে আপনি আগে শুয়ে আসবেন, তিন দুই নাম্বার দাবি, তিন নাম্বার দাবি হলো আমাকে কবরে শুয়াইয়া কবরের কাজ শেষ করে সবাই কবর সারবে, আপনি নবী কবরটা সারবেন না, আমার মাতার পাশে বসে থাকবেন, মুলকির নকিরের সোয়ালের জবাব আমি খাদিজা ভয় পাই, নবী গো আপনি দিবেন, আমি আপনার লাগে সব দিছি, আপনি আমার তিনটা কথা রাখবেন। রাসূল বলেন খাদিজারে যাও, কথা দিলাম যেদিন খাদিজা কবরে শুয়েছে মক্কা নগরীর জান্নাতুল মুআল্লাই আমার নবী মা খাদিজার কবরের মাতার পাশে বসে আছে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় মুলকিন নকির আসে না। আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে বন্ধুর পেরেশানি আমি আর সইতে পারি না, বন্ধুকে যায় বলো খাদিজার পক্ষে আর বসে থাকতে হবে না, বন্ধু যেন বাড়িতে চলে যায়, খাদিজার কবরের পাশে আর কষ্ট করতে হবে না। জিব্রাইল এসে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ কেন বসে আছেন? মুলকিন নকিরের সওয়ালের জবাব দেব, কথা ছিল হুজুর যান যান বাড়িতে চলে যান, মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনার দিতে হবে না গো নবী। যেদিন খাদিজা জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা বাড়িঘর সব আপনার ভালোবাসায় দান করে দিয়ে আপনার পক্ষ নিয়েছে, আমার আল্লাহ সেদিন খাদিজার পক্ষে চলে গেছে, আজকে মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনার দিতে হবে না, খাদিজার পক্ষের জবাব আমার আল্লাহ নিজে আদায় করে দিয়েছে। যে নবীর পক্ষে গেলে আল্লাহ জবাব দিয়ে দেয়, এ নবীর পক্ষে যাইয়া নবীর উম্মত হইতে বলুন আপনারা রাজি আছেন কিনা। তাহলে এক নম্বরে সুদ ঘুষেরা দিতে হবে, জামাতের সহিত নামাজ ধরতে হবে, আর নবীজির কিছু কথা মানতে হবে। নবীজি বলছে কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথাটাকে স্মরণ রাখো। নবীজি আরো বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। মা বাবা যাদের দুনিয়াতে আছে তাদের সাথে কি ব্যবহার করবেন, মা বাবা খুশি হয়, মা বাবা শান্তি পায় এমন আচার আচরণ করবেন, তাহলে বাজেট কি পাবেন? রাসূল বলছে একটা লোক নামাজ পড়ছে, সদকা করছে, হজ করছে, রোজা রাখছে, উমরা করছে, আল্লাহর রাস্তায় জেহাদ করে যেই নেকি লইয়া বাড়ি যাইতেছে, আরেকটা লোক গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, বাসের হেল্পার, টেম্পুর হেল্পার, বাড়িতে যাওয়ার সময় রাত্রে আটটা বাজে, মা কি খাইলে খুশি হইব এই চিন্তা কইরা কমলার দোকানে যাইয়া দুইটা কমলা লইছে ২০ টাকা দিয়া, বাবা কি খাইলে খুশি হয় ফলের দোকানে যাইয়া ১০০ গ্রাম আঙ্গুর লইছে, মার লাগে দুইটা কমলা, বাবার লাগে ১০০ গ্রাম আঙ্গুর লইয়া মা বাবা যেই ঘরে থাকে দরজায় গিয়ে ডাকছে মা মা গো, বাবা কই? মা ডাকতেছে বাবা তোমার বাবা তো এতক্ষণ রাস্তায় দাঁড়াইয়া ছিল, এখনো তুমি আসতেছো না,
আর আমি মা তো দরজাটা খুলেই তোমার লেগে দাঁড়িয়ে রইছি। বলুন রাত্র দুইটা হোক আড়াইটা হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা ঘরের দরজা বন্ধ হয় না। বলুন এ ঘরটা কার? মা। মা এত কষ্ট করো আমার জন্য, বাবা কই বাবা যে আমার জন্য ছোটকালে মাতার গাম পাতায় ফালাইয়া রোজগার করে আমাকে লালন পালন করেছে, বাবার জন্য দুইটা, আপনার জন্য দুইটা কমলা, বাবার জন্য 100 গ্রাম আঙ্গুর আনছি। মা গো গরিব মানুষ, বেশি খাওয়াইতে পারি না, রুজি রোজগার কম, মা গো খাও গো মা, আমার ছেলে মেয়েরে দিও না, তোমরা দুইজনে খাও, তোমার নাতি নাতকরকে দিও না। মা বাবা দেখবেন খুশি হইয়া মুস্কি মুস্কি হাসবে, ছেলে মেয়ের জন্য আনো নাই, মা বাবার জন্য আনছো, বাবা এমন সন্তান তুমি, আল্লাহ আমরারে কেমন সন্তান দিয়েছে। আমার নবী বলেন এইটুকুন কাজ মা বাবার সাথে করে দুইটা কমলা মায়ের হাতে, 100 গ্রাম আঙ্গুর বাবার হাতে দিয়ে, যারা মা বাবাকে সন্তুষ্ট করেছো খুশি করেছো, এর বিনিময়ে আমার আল্লাহ তোমার জন্য কি বাজেট করেছে। আমার নবী বলেছে একটা লোক নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি পাইলো, তুমি মা বাবারে খুশি করে এর চেয়ে বেশি নেকি তোমার আমল নামাই লইয়া গেলা। নবীর কথা মানুন, নবীর উম্মত হওয়ার জন্য এই কাজগুলি করবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রইল। যে নবীর পক্ষে খাদিজার মতো ব্যক্তি ধন সম্পদ টাকা পয়সা বাড়িঘর দান করে দেওয়ার কারণে আমার আল্লাহ তার পক্ষে চলে গেলেন। মুলকিন নকিরের সওয়ালের জবাব নবী না দিয়ে আমার আল্লাহ নিজে আদায় করে দিলেন। যে নবীর পক্ষে গেলে আল্লাহকে পক্ষে পাওয়া যায়, এ নবীর পক্ষে আপনাদের কাছে দুইটা হাত বাড়াইলাম। রব্বুল আলামিন এই পর্যন্ত কষ্ট করে তোমার আদরের বান্দারা আখিরি মোনাজাতের অপেক্ষায়, দুইটা হাত মোনাজাতে বাড়াইলো, আল্লাহ গো আমি জানি না কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার জানি মনে দুঃখ আছে, হুজুর কতজনের মা আছে আমরার মা নাই, মা নাই, কতজনের বাবা আছে আমরার বাবা নাই গো, বাবা নাই, কে জানি আজকের মাহফিলে হাত বাড়াইছে মায়ের অভাবি, মারা গো যে মা সন্তান কোথাও গেলে রাত্র দুইটা বাজলেও মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত, একটা গাছের পাতা যদি পড়ছে মায়ের কানে একটু আওয়াজ যদি আসছে, মা দুই কদম সামনে গিয়ে চিৎকার মেরে ডাক মারছে, বাবা আইসো আমি তোমার মা দাঁড়াইয়া রইছি, এ মাহারা মার অভাবি যার বাবা নাই গো, যে বাবা সন্তান কোথাও গেলে রাত্র 10টা বাইজা গেলে বাবার মন আর ঘরে টিকে নাই, বাবা ডাকছে হারিকেনটা ধরাইয়া দাও গো, দেখি আমার সন্তান কই, বাস স্ট্যান্ড যায়া দাঁড়াইয়া রইছে এখনো কেন আমার বাবা আসে না, একটা বাস যদি স্ট্যান্ডে লাগছে বাবা দৌড়াইয়া দরজার কিনারে দাঁড়াইছে, কত মানুষ নামলো সন্তান নামলো না, বাবা চোখের পানি ছেড়ে কান্দে মাবু, কই গো আমার আদুরের সন্তান, কত মানুষ আইলো আমার বাবা তো আইলো না, এ বাবার অভাবি কে জানি হাত বাড়াইছে গো, এ বাবার কথা কেমনে বুইলা গেছ, এ মার দরদিরা মার অভাবিরা গো মার কথা কেমনে বুইলা গেছ গো, একটা মায়ের অভাবি ছেলে দেখেছি কি ব্যথা তার মনে, 6-7 বছর বয়স, মা বাচ্চা হবে ডেলিভারি, এলাকার মহিলারা কয় হসপিটালে যান তাড়াতাড়ি আপনার অবস্থা ভালো না, মা বুর্গা পরে বিকালবেলা রওনা হয়েছে হসপিটালে যাবে, ছেলেটার সামনে দাঁড়াইয়া ডাকে, মা কই যাইবা গো আমারে কিছু কইলা না গো মা, তুমি না কোথাও গেলে আমারে আগে জামা কাপড় পরাইতা তারপরে নিজে বুর্গা লাগাইতা, আজকে আমারে কিছু না কইয়া বুর্গা লাগাইছো, কই যাইবা তুমি, বাবা গো আমি হসপিটালে যাব আমার অবস্থা বলে ভালো না, ছেলেটা ডাকতেছে মা দেরি করো না তাড়াতাড়ি আইসো, তুমি না আসলে আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা,
মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বাবা জানি না রে বাবা, ভাগ্য যদি ভালো হয় বাড়িতে ফিরে আসবো, মায়ের গলায় ধরবি, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মার মুখ দেখবি না। ইয়াল্লাহ যারা পরীক্ষা দিতেছে কামিয়াবি দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দিয়ে দাও, যাদের ছেলে মেয়ে দিয়েছো ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও, ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, গাউসে পাকের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। আজকের মাহফিলের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও, তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্রির মতো বানাইয়া দাও। ইয়াল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। হ্যাঁ মাবুদ, 15তম বার্ষিকী মাহফিল বিদায়ী হয়ে যায়, এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাইখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়াল্লাহ মাহফিলের উসিলাই 3 দিনের মধ্যে এলাকায় রহমতের বৃষ্টি দাও গো আল্লাহ। আল্লাহ 3 দিনের মধ্যে রহমতের বৃষ্টি দাও গো আল্লাহ। তোমার নবীর আশে এক পাগলদেরকে রহমতের বৃষ্টি দিয়ে শান্তি করে দাও গো আল্লাহ। মাবুদ, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাইখো গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের সিলাই, দুরুদ ও সালামের সিলাই, ইয়াল্লাহ গাউসে পাকের নেঘা রুহানি ফাইজের সিলাই, আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু